নমস্কার বন্ধুরা, আমি টুম্পা, টুম্পা কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে ময়দা নিয়েছি এক বাটি, এবার ময়দাগুলোকে ভেজে নিব। কড়াতে আমি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে ভালো করে গলিয়ে নিব। ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি, এবার ময়দা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। ময়দাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। ময়দাগুলো নামিয়ে নিয়েছি, এবার দুধ জাল করে নিব। আবারও গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়া ভালো করে গরম করে নিয়েছি, এবার দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব, দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখান থেকে কিছুটা দুধ গ্লাসে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, তুলে নেওয়া দুধটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও কড়াতে দিয়ে দিচ্ছি দুধটাকে। 8-9 মিনিট ভালো করে জাল করে নিয়েছি, এবার গ্লাসে দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে আবারও মিশিয়ে নিব। আবারও কিছুক্ষণ এইভাবে মেশানোর পর এবার চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেব, চিনি ভালো করে দুধের সাথে মিশে গেছে। এবার অল্প অল্প ময়দা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এইভাবে মেশাতে থাকব। বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। নাড়তে নাড়তে একটা কত সুন্দর ডো বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে একটা ছোট প্লেট নিয়েছি, প্লেটটাতে আগে থেকে ঘি মেখে নিয়েছি,
এবার দিয়ে দিচ্ছি, ভালো করে সমান করে নিব। ভালো করে সমান করে নিয়েছি, এবার উপরে কাঠবাদাম কুচি দিয়ে দেব, দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি, এবার 1 ঘন্টা ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর কেটে দেখাচ্ছি। কেটে নিয়েছি, এবার উঠিয়ে দেখাচ্ছি। সাজিয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সাজিয়ে নিয়েছি বন্ধুরা। ময়দার এই ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এটাই আপনাদের কাছে কামনা করি। নমস্কার, দেখা হচ্ছে পরের রেসিপিতে।